বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সাথে জনগণকে নিয়ে ভোট কেন্দ্রে যেয়ে কেউ যাতে ভোট চুরি করতে না পারে সে ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান ফখরুল। শনিবার দুপুরে জেলা রিটার্নিং অফিসারের সাথে দেখা করার পর সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা ফখরুল। এ সময় বিএনপির মধ্যে কোনো দ্বিমত নেই, সরকারের নানা কুটচাল অমূলক ও ভিত্তিহীন বলে দাবি করেন মির্জা ফখরুল। জনগণকে সঙ্গে নিয়ে ভোট দিতে যেতে হবে, ভোট পাহারা দিতে হবে এবং যেন ভোট কেউ চুরি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।